আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। পুনরায় রেল স্টপেজের দাবিতে রেল রোকো আন্দোলনে সামিল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের কেরারপাড়া এলাকায়। উল্লেখ্য, 2009 সাল থেকেই কেরারপাড়ায় হল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন স্টপেজ দেওয়া শুরু করে। পরবর্তীতে 2018 সালে অতিমারি করোনা পরিস্থিতির কারণে ভারতীয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টপেজ তুলে নেওয়া হয়। তারপর এলাকাবাসীরা দীর্ঘদিন থেকেই নির্দিষ্ট দপ্তরে পুনরায় স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু ট্রেন স্টপেজ না দেওয়াতে এলাকাবাসীরা পুনরায় স্টপেজের দাবিতে রেল রোকো আন্দোলনে সামিল হন। এলাকাবাসীরা বলেন, আমরা দীর্ঘদিন থেকে পুনরায় স্টপেজের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত স্টপেজ না দেওয়াতে আমরা আন্দোলনে সামিল হয়েছি। অতি সত্বর পুনরায় স্টপেজ না দিলে আগামী দিনে আমরা বৃহত্তরের আন্দোলনের পথে নামতে বাধ্য হব। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে। বিশেষ বিজ্ঞাপন। জলপাইগুড়ি সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী হসপিটাল প্রায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795। আজকে আপনারা রেল অবরোধ করলেন, এটা কিসের ভিত্তিতে আপনারা রেল অবরোধ করলেন? আমাদের এখানে 2009 সালে স্টপেজ ছিল। 2009 সাল থেকে 18 সাল অবধি স্টপেজ ছিল। করোনা মহামারীর কারণে এখানকার স্টপেজ রেল কর্তৃপক্ষ তুলে দেয়। এই কারণে আমাদের দীর্ঘদিনের এই রেল স্টপেজ আবার ফিরে পেতে চাই। এই কারণে আমরা রেল অবরোধ করছি, আর আমাদের অবরোধ থাকবে যদি প্রশাসন ঠিকঠাক, মানে রেল আধিকারিকরা না জানায় যে এখানে স্টপেজের ব্যাপারটা, যে স্টপেজ ট্রেন থামবে, তাহলে আমাদের আন্দোলন দীর্ঘ, মানে দীর্ঘ টাইম হবে, আর আন্দোলন আর পরে ট্রেনগুলো হচ্ছে নির্দিষ্ট টাইমের জন্য বন্ধ করে রাখা। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944885747 এবং 9382311228 এই মোবাইল নম্বরে।